আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বস্টু জ্বরে আক্রান্ত দুই বাংলা। এক কথায় বলতে গেলে বস্টু যেন টলিগঞ্জ ইন্ডাস্ট্রির জন্য অক্সিজেন হিসেবে কাজ করল। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার মুভি যে মানুষের মনে দাগ কেটেছে তা গত দুবছরে শিকারী, বাদশা দা ডন, নবাব বা বস্টু দিয়েই বোঝা যায়। ভারতেও বাংলাদেশে মুক্তি পাওয়া বস্টু রাজ্যের 150 কাছাকাছি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহেও তা একই আছে। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, প্রথম সপ্তাহে ভারতের কলকাতায় এই মুভি ব্যবসা করেছে প্রায় 2 কোটির কাছাকাছি। এরপর দ্বিতীয় সপ্তাহে বস্টু মুক্তি পায় ভারতের অন্যান্য শহরে। এছাড়া জাজের প্রযোজক আব্দুল আজিজের দাবি, বাংলাদেশে বস টু 111টি হলে মুক্তি পায় আর প্রথম দিন 2 কোটি টাকার ব্যবসা করেছে, দ্বিতীয় দিনে তা 1 কোটি 90 লাখ ও তৃতীয় দিনে তা 1 কোটি 60 লাখ টাকার কাছাকাছি ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহেও বস টু দেখার অপেক্ষা প্রেক্ষাগৃহে দেখা যায়। এখন অধিকাংশ ছবি 3 থেকে 4 কোটি টাকা বাজেট নিয়ে তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বড় অঙ্কের ব্যবসা করে বস টু এর প্রযোজক যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তা বলা বাহুল্য নয়। তো বন্ধুরা, বস্তু সিনেমাটিকে আপনারা দেখেছেন? দেখে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন সিনেমাটি আপনাদের কেমন লেগেছে।